এবার দেখে নিব খেলার টুকরো খবরগুলো। ডিপিএল এর ম্যাচ খেলে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। গুঞ্জন রয়েছে এই তিন ক্রিকেটার ভারত গেছেন, সেখানে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেবেন। সেখান থেকে তাসকিন ও সৌম্য দেশে ফিরে এলেও পবিত্র উমরা পালন করতে যাবেন সাকিব, তারপর সেখান থেকে চলে যাবেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। একটি জুয়া কোম্পানির বিজ্ঞাপনে অংশ নিয়ে বিপদে পড়েছেন ইংল্যান্ডের টেস্ট কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। শুক্রবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে তাতে বোর্ডের দুর্নীতি বিরোধী আইন ভঙ্গ হয়েছে কিনা সেটি যাচাই করে দেখা হচ্ছে। সাইপ্রাসে নিবন্ধিত বেটিং সাইটটির সঙ্গে চুক্তিটি হয় তার ইংল্যান্ডের কোচ হওয়ার আগে। আইপিএলে স্লো ওভার রেটের জরিমানা গুনতে হচ্ছে গুজরাটের হার্দিক পান্ডিয়াকে। গুজরাটের বিপক্ষে জয়ের ম্যাচে তার বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ উঠেছে, সে কারণে গুজরাট অধিনায়ককে 12 লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে। আগের দিন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকেও একই অভিযোগে সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়েছিল।